Invisible? Visible? হ্যাঁ বল, ছবিটা দেখা। আচ্ছা আজকে এই থিমটা আমরা আলোচনা করব, তাই তো? আচ্ছা তুমি কি করেছো, তুমি কি করে রয়েছো, হাতে ওটা কি তোমার? আচ্ছা এই ছবিটা এঁকেছো, তাই তো? আচ্ছা তার মানে বৃষ্টির জলটা কি করে সংরক্ষণ করব সেটা আমরা আলোচনা করছি, তাই তো? আচ্ছা পরে এটা আমরা ব্যবহার করব, কি করে ব্যবহার করব, এটা আমরা কি করে ব্যবহার করব, এই যে জলগুলো সঞ্চয় করেছি কি করব, এটা নিয়ে কি কাজ করব, কিসে ব্যবহার করতে পারি এই জলগুলো, কি কাজ করতে পারি, রান্নার কাজে ব্যবহার করতে পারি, বাসন মাজা, আর কি করতে পারি? বাহ ভেরি গুড, তাহলে আমরা এই যে জল সংরক্ষণ করছি বৃষ্টির জল, এটা নিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তাই তো? ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে বিশ্ব জল দিবস 22 মার্চ 2022, আজকে গ্রাউন্ড ওয়াটার মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল নিয়ে কথা আলোচনা করব। আজকে আমি একটা ড্রয়িং করেছি, বাহ খুব সুন্দর ড্রয়িংটা হয়েছে, ড্রয়িংয়ের বিষয়টা কি একটু বল। আচ্ছা গাছটা বড় হয়ে অক্সিজেন দেবে এবং সেই অক্সিজেন থেকে আমরা শ্বাস নিতে পারবো, তাই তো? এটা আজকে আমরা জল দিবসে এই ছবিটা এঁকে এনেছি, যে গাছে আমরা জল দেব, সেই গাছটা বড় হয়ে আমাদেরকে অক্সিজেন দেবে, তাই তো? ভেরি গুড। বিশ্ব জল দিবস 22 মার্চ 2022 বল এবার কি করবি। আচ্ছা ছবি এঁকেছিস, তাই তো? ছবিটায় কি বোঝাতে চেয়েছিস বল। আচ্ছা মানুষ জল অপচয় করছে, তাহলে জলটাকে কি করে আমরা অপচয়টাকে রোধ করব। আচ্ছা ওপরে আবার হেডিং দিয়েছি জল অপচয় করা উচিত নয়, তাহলে কি করবো আমরা এই জল অপচয়টাকে বন্ধ করবার জন্য, কি করা উচিত আমাদের? কলটাকে বন্ধ করব, তাই তো? আর কি করব, ওয়াটার ওয়েস্ট করব না। তো তুই কি ওয়াটার ওয়েস্ট করিস, তুই সবসময় কল বন্ধ রাখিস তো? আচ্ছা ভেরি গুড, ঠিক আছে জায়গায় যা। মেকিং দ্য ইনভিজিবল ভিজিবল, এই থিমটা আজকে আমরা আলোচনা করছি, তো তুই কি করে এনেছিস আজকে এই ছবিটা, কিসের ছবি এঁকেছিস তুই? আচ্ছা জলের জলের ব্যবহার সম্পর্কে বলছিস, তাই তো? কি কি ব্যবহার করেছিস, প্রথমে কি করেছিস এখানে, ড্রিঙ্কিং ওয়াটার, তারপরেরটা কি করেছিস, ওয়াশিং হ্যান্ডস, তারপরে ব্রাশিং টিথ, দাঁত মাজা, তারপরেরটা স্নানের কাজে আমরা জল ব্যবহার করি, তারপরে কুকি আর ওয়াটারিং প্লান্ট, তাই তো? গাছে জল দিই। আচ্ছা আমরা জল সংরক্ষণ করব এবং পৃথিবীকে বাঁচাবো, তাই তো? এটাই কি বোঝাতে চেয়েছিস তুই? জল না থাকলে গাছপাছ পুরো শুকিয়ে মারা যাবে আর অক্সিজেনের অভাব হবে, তাই তো? তাহলে আমরা কি করব, গাছটা আমরা জল সংরক্ষণ করব কি করে? সেভ ওয়াটার আছে, সেভ ওয়াটার ও
থিমটা কি? জল সংরক্ষণ, তাই তো? তো তুই কি করেছিস, ছবি এঁকে এনেছিস, দেখা ছবিটা। আচ্ছা, খুব সুন্দর ছবি হয়েছে। তো তুই একটু বল কি বলতে চাস, বল। আচ্ছা আচ্ছা, জল সংরক্ষণ করতে হবে, নইলে সামুদ্রিক প্রাণীরা মারা যাবে, তাই তো? তো সামুদ্রিক প্রাণীরা মারা যাবে কেন? জলটা কিভাবে, সমুদ্রের জল কিভাবে দূষিত হয়? নোংরাটা কে ফেলে? আচ্ছা, মানুষটা যখন সমুদ্রে যায় গিয়ে নোংরা করে আসি, তাই তো? তাহলে আমাদের কি করা উচিত? আচ্ছা, সমুদ্রকে আমরা নোংরা করব না। তার মানে আমরা যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট ফেলি, অনেক সময় প্লাস্টিকের বোতল ফেলে আসছি, কাঁচের বোতল বা চিপসের র্যাপার, তাহলে সেগুলো আমরা ফেলবো না, তাই তো? তাহলে আর কোথাও যদি পড়ে থাকে তাহলে কি করবো সেগুলোকে? ভেরি গুড, তাহলে সেগুলোকে তুলে ডাস্টবিনে ফেলবো। তো তুই যখন ঘুরতে যাস, এরকম যদি দেখিস কিছু পড়ে আছে, তুই তুলে ডাস্টবিনে ফেলে দিস কি? ফেলে দিস, তাই তো? আর অন্যদেরকেও তাই বলবি, তাই তো? যে জল, জলটা যাতে দূষিত না হয় এগুলোকে তুলে আমরা ডাস্টবিনে ফেলে দেবো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। জল ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না, তাই জলের অপর নাম জীবন। জল অপচয় নয়, জল সংরক্ষণ করা প্রত্যেকটি জীবেরই কর্তব্য। অনেক জায়গা আছে যেখানে একটু পানীয় জলের জন্য মানুষ হাহাকার করে, মাইলের পর মাইল পায়ে হেঁটে জল আনে। জল শব্দটি ছোট হলেও তার গুরুত্ব অনেক বড়। যেখানে জল অপচয় হচ্ছে সেখানে আমরা বলব, জল অপচয় নয়, জল সংরক্ষণ করতে শিখুন। এভাবেই ছোট ছোট ছাত্রদের হাতে আঁকা ছবি, বক্তৃতা, গল্প লেখা প্রভৃতির মাধ্যমে আমরা বিশ্ব জল দিবস উদযাপন করলাম। এভাবেই ভবিষ্যৎ প্রজন্ম জল সংরক্ষণের গুরুত্ব বুঝবে এবং একটা সুস্থ পৃথিবী গড়ে তুলবে, এটাই আশা রাখি।